দেশে বর্তমান মানবাধিকার পরিস্থিতিকে অস্বস্তিকর বলছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র। সংস্থাটির মত হচ্ছে যে সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয় তা আওয়ামী লীগের কাউন্সিলে রূপ নিয়েছে। সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তারা, তবে এমন বক্তব্য মানতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। চলতি বছর 22 মার্চ নওগাঁ থেকে র‍্যাব আটক করে ভূমি অফিসের কর্মী সুলতানা জেসমিনকে। একদিন পরই হাসপাতালে মারা যান তিনি। বছর জুড়ে এমন একাধিক খবর এসেছে গণমাধ্যমে। আইন ও সালিশ কেন্দ্র বলছে 2023 সালে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 20 জন। কারা হেফাজতে মৃত্যু এবছর হয়েছে 105 জন, যে সংখ্যা 2022 ছিল 65 জনে। বছর জুড়ে দেশে 290 জন সাংবাদিক নির্যাতন, হুমকি ও হামলার শিকার হয়েছেন। তবে দুঃখজনক হলেও সত্য যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো সরকার ক্রমাগত প্রত্যাখ্যান করেছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এসব অভিযোগে দেশি বিদেশি প্রচারণার অংশ হিসেবে উল্লেখ করে নানা ধরনের দুঃখজনক এবং নেতিবাচক মন্তব্য করেছেন। জেলে না নিয়ে যদি পিটায় তা আরও খারাপ অবস্থা। জেলে গেল তো একটা নিরাপদ, ডিবি অফিসে লাঞ্চ খায় এটা আমি জীবনে শুনি না। এই ডিবি অফিসে আমিও গেছি, এসবি অফিসে আমাকেও নিচ্ছে, কিন্তু যাই হোক এটা একটা উন্নত ব্যাপার। উঠে আসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। আইন ও সালিশ কেন্দ্র বলছে প্রধান বিরোধী দল বিএনপি সহ 14টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করায় এ নিয়ে প্রশ্ন ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। দেশের মানবাধিকার পরিস্থিতিকে অস্বস্তিকর বলছে সংস্থাটি। এটা তো একটা দলের নির্বাচন হচ্ছে, বেসিক্যালি আওয়ামী লীগের কাউন্সিল হইলে পরে যেটা হইতো এটা ভোটের মাধ্যমে সেটা হচ্ছে। এক এক দলেরই ভোট, এক দল বা একটা জোট। তারা বলছেন যে আমরা স্বাধীনতার পক্ষে, যারা পড়ে না এই নির্বাচন তারা যে বিপক্ষের এটা তো না, ঠিক না। আইন ও সালিশ কেন্দ্রের এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এসব প্রতিষ্ঠানের তথ্যের সত্যতা নেই। এরা অনেক সময় তথ্যের বাইরেও কিছু কথা বলে থাকেন, যেগুলি তারা হয়তো এখান থেকে মানে কোনো ভুল সংবাদের মাধ্যমে। আমাদের দেশে একটা মানবাধিকার ই রয়েছে তো, কমিশন রয়েছে, তাদের তারা কি বলে সেটা লক্ষ্য রাখবেন। তিনি বলেন অতীতেও বিভিন্ন সংস্থা এমন রিপোর্ট প্রকাশ করেছে, পরে অনুসন্ধানে তার সত্যতা মেলেনি। কি বললো তারা, তথ্যভিত্তিক কথা অনেক সময় আসে না। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।